মাই চ্যানেল, আমি সুদীপা। আমার সুদীপাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আর একটা নতুন ব্লগের সাথে ওয়েলকাম। তো এখন গুড মর্নিং বলতে পারবো না, কারণ এখন বাজে ঘড়িতে 12:20। গুড আফটারনুন ফ্রেন্ডস, সকল বন্ধুদের জানাই নীল পূজার অনেক 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 শুভেচ্ছা। আর আমি আজকে উপোস করেছি, দেখো শাড়ি টাড়ি পরে নিয়েছি, ঘরে যাবতীয় যা যা কাজ ছিল সব কমপ্লিট করে এখন বসবো পুজো করতে। আর ওদের দুজনকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। আগাগোড়াই আমি মেয়েদেরকে নীল পুজোর দিন নতুন জামা পরাই, ওই যে বাবিকে একটা নতুন জামা গেঞ্জি প্যান্ট পরিয়েছি, আর বাবানের এই গেঞ্জিটা পুরীর থেকে নিয়ে এসেছিলাম নতুন, আর প্যান্টটাও নতুন আর পরেছে। আর আমি শাড়িটা আমার নতুন না, কিন্তু সায়া ব্লাউজটা নতুন। তো নাইটি আজকে নতুন ভাঙলাম না, কিনেছি পয়লা বৈশাখের নাইটি, তো পয়লা বৈশাখের দিনই ভাঙবো শাড়িটা। পুজোর জন্য শাড়িটাই ভালো লাগে, এটা আমার পুজোর শাড়ি, নতুনই বলতে গেলে, খুব একটা বেশি পরা হয় না, যাই হোক। আর ঘরের সমস্ত কাজ আমার এখন কমপ্লিট, দেখো রান্নাঘর টিপটাপ করে সব কমপ্লিট করা হয়ে গেছে, এই ঘর গোছানো, আর হচ্ছে গিয়ে এই ঘর দৌড়ো সব গোছানো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বসে যাবো পুজো করতে, পুজো করে আমাদের পাশের বাড়ি যে মন্দির আছে এই মন্দিরে যাব জল ঢালতে। তো চলো ঝটপট করে পুজো করে জলটা ঢেলে নিই। আর দেখো আজকে না গোপালকে আমি এখন অঙ্গরাগ করাবো, মানে গোপালের নতুন সাজভাবে গোপালকে সাজাবো আর কি। আর শিব পুজো হোক আর মনসা পুজো হোক, যে কোনো পুজো হোক, গোপালকে যদি আগে সুন্দরভাবে সাজাই তাহলে মানে সিংহাসনটা মনে হয় যেন আমার ঝলমল করে ওঠে। আর এদিকে শিব জল ঢালতে যাওয়ার জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি, দেখো মহাদেবের স্নানের জল, ফুল ফল, যা যা লাগে পুজোর সরঞ্জাম সব আমি গুছিয়ে রেখে দিয়েছি। ঘরের পুজো সেরে তারপরে আমি চলে যাব মন্দিরে জল ঢালতে। মন্দিরটা আমাদের পাশের বাড়িরই মন্দির। আর একটা কথা বলি জানো তো বন্ধুরা, এই মন্দিরে যে শিবলিঙ্গটা দেখবে তোমরা, এই শিবলিঙ্গটা আমারই হাতে দেওয়া, আমার বরের নামেই অভিষেক করে শিবলিঙ্গটা বসানো হয়েছিল। তো এই শিবলিঙ্গটা আমার বরই দিয়েছিল এই মন্দিরে, তো তার জন্য এই ঠাকুরের উপরে আমার একটা আলাদা রকম মায়া আছে। আর তাছাড়া মন্দিরের যে ঠাকুরগুলো রয়েছে না, মা মনসা আছে, শীতলা আছে, বাবা ভোলানাথ আছে, এই মন্দিরের প্রতি আমার একটা আলাদা রকম মায়া আছে। আমি প্রত্যেক বছর পুজোতে ওই মন্দিরে যখন বার্ষিক পুজো হয় আমি চেষ্টা করি কিছু না কিছু মন্দিরে ভালো ভালো জিনিস দেওয়ার, তো এটা আমার ইচ্ছা হয়। আর দেখো আমার এদিকে পুজোটাও কমপ্লিট হয়ে গেল, ফল মিষ্টি দিয়ে ঘরে ঠাকুরের পুজো করে নিলাম। আর যে সাবু টাবু ভিজিয়েছি না সেগুলো আমি রাত্রে গোপালের কাছে দেবো, দিয়ে তারপরে আমরা প্রসাদ নেব। আর হয়ে গেল পুজো করা, তো চলো এখন চলে যাব আমি মন্দিরে। তো চলো তোমরা সমস্ত ব্লগটা দেখতে থাকো, একটু স্ক্রিপ করো না আজকের ব্লগটা, পুরোটাই দেখো। আজকে পুরোপুরি পুজোর ব্লগ নিয়ে এসেছি। আর আজকে দেখো আমি যে বললাম না আমার মেয়েদের নতুন জামা পরিয়েছি, সঙ্গে কিন্তু আমার গোপুসোনাকেও আমি নতুন ড্রেসই পরিয়েছি। মেয়েদের পরাবো আর গোপালকে পরাবো না তা বললে তো হবে না, গোপালেরও নতুন জামাই পরিয়েছি। আর মহাদেবের ফটোটা এরকমভাবে নিচে রেখে আমি আজকে পুজো করছি। যে কোনো পুজোতে যে কোনো মানে পুজো হয় না, সে যেই ঠাকুরের পুজো হয় সেই ঠাকুরকেই আমি এরকমভাবে রেখে তার সামনে ফল মিষ্টি প্রসাদ দিয়ে আমি পুজো দিই। কারণ রেগুলার তো আমি সেই রকমভাবে প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা বাটা বাড়িয়ে পুজো দিই না, আমি রেগুলার দুটো বাটা পুজো করি, আর যেই পুজো যখন পড়ে সেই ঠাকুরকে নামিয়ে এরকমভাবে আমি পুজো দিই। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। Thank you.
এক ঝলক তোমাদের সাথে এটাও শেয়ার করছি যে পুজো যে কোনো পুজো করার আগে আমি আলতা পরে নিই। আলতাটা নাকি আমার শাশুড়ি বলে আর কি, যে কোনো পুজো করার আগে আলতা পরে তারপর যাবে। আর দেখো এখন আমার আলতা পরে আমি নিজেকে একটু রেডি করে নিয়েছি, এখন চলে যাব মন্দিরে পুজো দিতে। আর বাবিও যাবে আমার সাথে, বাবানও যাবে, দুই মেয়েকে সঙ্গে করে নিয়েই আমি জল ঢালতে যাব। ওদের জন্য উপোস করি, ওদেরকে সামনে নিয়ে যদি পুজোটা করতে পারি সেটা আমার কাছে খুব মানে ভালো লাগে আর কি। আমার যেন মনে হয় পুজোটা সম্পূর্ণ হলো। তো তার জন্য দুই মেয়েকে নিয়েই আমি যাব, যেহেতু পাড়ার পাশের বাড়ি মন্দির, যদি একটু দূরে হতো তাহলে এত রোদের মধ্যে ওদের নিয়ে যেতাম না, পাশাপাশি আছে তো তার জন্য ওদেরকে নিয়ে যাচ্ছি। আর দেখো বাবি বাবান দুজনেই রেডি হয়ে গেছে, এখন ঘরতলা দিয়ে আমরা চলে যাব সরাসরি মন্দিরে। মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে জল ঢালবো। আর এই মন্দিরটা শুধু মহাদেবের মন্দির নয়, এটা এখানে তিন রকমের ঠাকুর আছে, মহাদেব আছে, মনসা আছে, শীতলা আছে। আমার ঘরের দরজা মানে একদম মানে আমার ভিডিওতে তোমরা আগে দেখেছো মনে হয়, একদম দরজা খুললেই বারান্দা আসলেই এই ঠাকুরগুলো আমরা দেখতে পারি। আর আজকে নীল পুজো, কালকে হচ্ছে চৈত্র। আর দেখো বন্ধুরা এখন না প্রায় পুজো করে উঠতে উঠতে প্রায় দুটো মানে দুটোর মতন বেজে গেছে জল ঢালতে ঢালতে। আর এই সময় জল ঢালার পর আমি হেভি হেভি কিছু খাইনি, মানে সেমন একটা কিছু খাওয়ার খাইনি, বাড়ি এসে জল ঢেলে বাড়ি এসে শরবত খেলাম। আর ঠাকুরকে যে ঘরের ঠাকুরের যে পুজো দিয়ে ফল টল ছিল সেই ফলগুলোই খেয়ে নিলাম, ব্যাস এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার ছিল। কারণ রাত্রে যে যেই মন্দিরে আমি পুজো দিয়েছি ওই মন্দিরে রাত্রে আমি নীলের ঘরে বাতি দেবো, দিয়ে অঞ্জলি দেবো। আর এখন হচ্ছে পুরো সন্ধ্যা, এই সময় আমি ঠাকুরের কাছে সন্ধ্যা টান্ধা দিয়ে পুজো করে সন্ধ্যা দিয়ে চলে যাব মন্দিরে, কারণ মন্দিরে পুজো হবে। ওখানে যে মন্দিরে জল ঢেলেছি ওই মন্দিরে আমি অঞ্জলি দেব, প্রত্যেক বছরই তাই করি। ওখানে আমি অঞ্জলি দিয়ে আরতি হয়, আরতি টারতি দেখে, আর তার আগে পুজো হওয়ার আগে আমি ঘরের ঠাকুরের যেমন ফল টল বানিয়ে পুজো দিই না সন্ধ্যাবেলা, তার আগে আমি ওখানে ফল বানিয়ে পুজো দিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা যখন পুজো হবে বারান্দা দিয়ে দেখতেই পারবো, গিয়ে আমি ওখানে অঞ্জলি নিতে যাব। আর নীলের ঘরে বাতিও দেবো সন্ধ্যাবেলা, ওখানে বাতিতেই মেয়েদের নামে। তো আর আজকে রাত্রে আমাদের এই ছিল, তো চলো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। আর যা অস্বাভাবিক গরম পড়েছে, এই গরমে আমি সন্ধ্যা অবধি উপোস করে থাকতেও পারিনি, আর খুব একটা থাকতে পারিও না এখন আর উপোস করে। প্রথম প্রথম যখন আমি নীলের পূজার উপোস করতাম না, তখন আমি প্রায় বিকালবেলা 4:30 নাগাদ জল ঢালতাম, এখন আর একটুও পারি না, এত গরমে গলা পুরো শুকিয়ে আসে, জল না খেলে পারি না। আর যেহেতু আমি পুরো নির্জলা উপোস থাকি, কারণ শিব পুজোর এই একমাত্র নীল পুজোর উপোসেই আমি আগুনের ছোঁয়া কিছু খাই না, চা খাই না। আর আর শীতলা ঠাকুরের যখন উপোস করি ওই মন্দিরে, যতক্ষণ না শীতলার কুলো ঠান্ডা হয় ততক্ষণ আমরা আগুনের ছোঁয়া কিছু খাই না, তাছাড়া প্রত্যেক পুজোতেই সকালবেলা উঠে চাটা খাই, না হলে পারি না। তো তার জন্য খুব তাড়াতাড়ি গিয়েই জল ঢেলে ফেলেছি, দুটোর মধ্যে গিয়ে জল ঢেলে দিয়ে চলে এসেছি। আর এখন আমি সন্ধ্যাবেলা পুজো করছি গান শুনতে শুনতে, ঠাকুরের গান চালিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য আমার বর আমাকে একটা ডেকু প্রেজেন্ট করেছে, তো সেটা আমি ভিডিও করিনি। আর এখন দেখো ওই মন্দির থেকে পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি, এসে এখন সাবু মাখছি, সাবু মেখে মেয়েদেরকে দেব, ওর বাবাকে দেবো। ওর বাবা বললো অল্প একটু সাবু খাবে, তারপর রাত্রে ভাত খাবে, ভাত করতে হবে ওর বাবার জন্য আমার। আর মেয়েরাও বলছে সাবু খেয়ে নেবো, বাবান বলছে মা আমি একটু সাবু খাবো একটু ভাত খাবো। তো চলো এখন আমরা এই খাওয়া দাওয়াগুলো করে নিই, নিজেরা নিজেদের মধ্যে এখন একটু আনন্দ ফুর্তি করি, করে এখন না কী গল্প যে জুড়িয়ে বসেছি ওর বাবার সাথে, এখন মানে হাবি যাবি হাবি যাবি যা পারি বকর 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 সারাদিন ঘরের মধ্যে করতে থাকি। তো দেখো এই দেখো সাবুটা মাখবো ভালো করে, এই দেখো সাবুটাবু মাখা হয়ে গেছে, মেখে এখন মেয়েদেরকে দিয়ে দিচ্ছি। এই যে বাবানকে দিলাম, বাবিকে দিলাম, আর ওর বাবাকেও দিলাম, আমিও খেয়ে নেবো। আমি ব্যাস এই আমার এই যে খেলাম এই আমার আজকে রাতের খাবার। এখন প্রায় 10:30 মতন বাজে, অনেকটা রাত হয়ে গেছে, ঠাকুরের জায়গা গুছিয়ে টুছিয়ে সমস্ত কিছু করতে অনেকটা রাত হয়ে গেছে। আর এখন এগুলো খেয়ে আমি চলে যাব সরাসরি রান্নাঘরে ভাত করতে। দেখো ওর বাবার জন্য সব সব সবজি দিয়ে সেদ্ধ করে দিয়েছি আর একটু ভাত করে দিয়েছি, ব্যাস এই ছিল আজকের আমার নীল পুজোর সারাদিনের কাহিনী। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আমি, আগামীকাল আসি নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল স্মাইল করবে। আর তো চলো আমার ব্লগটা যদি একটুও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। তো চলো টাটা, গুড নাইট।